বরানগরী বিএসসি কলেজে আক্রান্ত তন্ময় ভট্টাচার্য, একেবারে বুথের সামনে তন্ময় ভট্টাচার্যকে ধাক্কা। তৃণমূলের নেই কোনো জওয়ান, নেই সেখানে পুলিশ। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে বাম প্রার্থীর বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের অভিযোগ রয়েছে সেখানে। প্রায় দেড় মাসের ভোট যুদ্ধ আজ শেষ হতে চলেছে। আজ সপ্তম ও শেষ দফার লোকসভা ভোট কথা বলবো সরাসরি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হীরক। হীরক, কি অভিযোগ এবং পাল্টা অভিযোগ সেখানে ইতিমধ্যে রয়েছে? আমরা জানি প্রত্যেকে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, এবং মূলত কি হয়েছে, কারণ তুমি সেখানে ছিলে, তুমি জানাতে পারবে বিস্তারিত কি দেখতে পেলে। দেখো, বরানগরের বিকেসি কলেজ এবং সেই কলেজে কিন্তু যে বুথ রয়েছে, সেই বুথে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এসেছিলেন এবং দেখতে এসেছিলেন, এবং সেখানেই কিছুক্ষণ পরেই কিন্তু তৃণমূলের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি আসেন এবং এসে তন্ময় ভট্টাচার্যকে চার্জ করেন এবং বলা হয় যে আপনি ভোটারদের প্রভাবিত করছেন, এই বলে কথা এবং তর্ক। সেখান থেকে রীতিমতো ধাক্কাধাক্কি, তন্ময় ভট্টাচার্যকে ধাক্কা এবং গো ব্যাক স্লোগান, এমনকি রীতিমতো ধাক্কা পর্যন্ত দেওয়া হয়, মারধরের জায়গাও কিন্তু চলে আসে। এখানটায় তন্ময় ভট্টাচার্য রয়েছে, আমি সরাসরি তার কাছে আসবো। দাদা, হঠাৎ করে কেন এরকমটা হলো? আপনি গেলেন ভিতরে, শান্ত মতো ভোট হচ্ছিল, হঠাৎ করে ঝামেলা এবং মারামারি, এই পরিস্থিতি কেন হলো একেবারে বুথের সামনে? প্রথম কথা, আপনার ইন্ট্রোডাকশনটা একটু ভুল হয়েছে। মেজো হঠাৎ করে আসেনি, মানে শান্তনু মজুমদার কাউন্সিলর, তিনি আগে থেকেই এখানে ছিলেন এবং আগে থেকেই গ্যাঞ্জাম করছিলেন বেশ কিছু লোক নিয়ে, যাদের কেউ ভোটার কেউ ভোটার নয়, যাদের কারো ভোট দেওয়া হয়ে গেছে তা সত্ত্বেও ভিতরে অবস্থান করছেন, এই রকম 8-10 জনকে নিয়ে তিনি এখানে একটা গ্যাঞ্জাম করছিলেন। আমি সেটাকে উপেক্ষা করেছি, আমি নর্মাল কোর্সে যেমন বুথগুলোতে ঢুকি, আমার পোলিং এজেন্টদের সাথে কথা বলে আমি বেরিয়ে আসছি। বেরিয়ে আসার সময় আমার এক বন্ধুর মেয়ে ওখানে ছিল, তাকে আমি একটু আদর করি, করে আমি যখন বেরোচ্ছি তখন হঠাৎ সে এসে বলে, আপনি ভোটারদের প্রভাবিত করছেন, আর কতক্ষণ এখানে থাকবেন, যান 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 যান। তা না, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কে? তুমি আছো কেন? আমি ক্যান্ডিডেট, আমার ঢোকার অধিকার আছে, তোমার কি ঢোকার অধিকার? তো একজন বলছে কাউন্সিলর, আমার কাউন্সিলরের থাকার অধিকার নেই এখানে। তো এই করতে করতে পেছন থেকে চোর চিটিংবাজ ইত্যাদি ইত্যাদি বলে, চাকরি চোর ফাকরি চোর এইসব। তা আমি তখন ওর কাঁধে এরমভাবে হাত রাখি, হাত রেখে বলি, ভাই তুমি যে চোর বলছো, কী চুরি করেছি আমি, বলো বলো আমি কী চুরি করেছি, আমি কি যদি প্রিয় মল্লিকের মতো জেল খাটছি? এইটা বলার সাথে সাথে পেছন থেকে আরেকজন এসে, তার নাম আমি জানি না, সে এসে আমাকে পেছন দিয়ে দুটো ঘুষি মারে। লাগেনি, তার কারণ হচ্ছে তৃণমূলের তো জোর কমছে, ছেলেটিরও ঘুষির জোর কমছে, এটা আমি বুঝতে পারি। যাই হোক, মানে গায়ে হাতটা পড়ে এই আর কি। এবার সেই ছেলেটি গায়ে হাত দেওয়ার পরেই বাকিরা উৎসাহিত হয়ে যায় এবং বাকিরা 4-5 জন একসঙ্গে তারা আমাকে ধাক্কা মারা শুরু করে, মারার চেষ্টা করে। তো মারার চেষ্টা করাতে আমি একজনের হাত ধরে নিই, একজনকে একটু আমিও ধাক্কা মেরে পাল্টা সরিয়ে দিই। এই হতে হতে আরও কিছু লোকজন এসে যায়, তারা থামানোর চেষ্টা করে, তারপর পুলিশ আসে, পুলিশ এসে মিটিয়ে দেয়। আসল বিষয় হচ্ছে ভোটটা শান্তিপূর্ণভাবে হচ্ছে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এই ছেলেটি শান্তনু মজুমদার পৌরসভার নির্বাচনে এই সমস্ত বুথ, উত্তরান হাউজিং এস্টেটের বুথ দখল করে গায়ের জোরে ভোট জিতেছিল। সে ভেবেছিল এই নির্বাচনটা ওরম গায়ের জোরে সংগঠিত করা যাবে, সেটা করতে পারছে না দেখে তার জ্বালা ধরছে। বিজেপির কৌস্তব চ্যাটার্জিকে এরা মেরেছে, ধাক্কা মেরেছে, এখানে আমাকে ধাক্কা মারবার চেষ্টা করলো, হেনস্থা করার চেষ্টা করলো এবং বলছে 2 মিনিট লাগবে আপনাকে গুড়িয়ে দিতে, 2 মিনিট লাগবে আমায় গুড়িয়ে দিতে। পুলিশ, সিআরপিএফ, তারা একেবারে বুথের সামনে, তাদের সিআরপিএফ তো বুথের সামনে, পুলিশ তখন বাইরেটায় ছিল না। তারপরে পুলিশ চলে আসে এবং পুলিশ চলে এসে ওদেরকে
সরিয়ে ঠরিয়ে দেয় এবং ওদের বের করে দেয়। আমি পুলিশকে বলেছি যে কাউন্সিলরের বুথের কৌস্তুভ বাগচির কথা উনি বলছিলেন, কৌস্তুভ বাগচিকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখান এবং গো ব্যাক স্লোগান দেখান। আপাতত হীরক ধন্যবাদ তোমাকে।